ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم ويقول الرسول صلى الله عليه وسلم الا وان في الجسد لمضغه اذا صلحت صلح الجسد كله واذا فسدت فسد الجسد كله الا وهي القلب رواه مسلم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم ارنا الحق حقا وارزقنا اتباعه وارنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم اخرجنا من ظلمات الجهل والوهم الى انوار المعرفه والعلم ومن ظلمات الشهوات ইলা জন্নাতিল করব তহজিব মাদ্রাসার উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি অতিথিবৃন্দ এবং মুফাসির কেরম بِشَشْكُرِيَ اللَّهُ مَا لُطْبُرْ حَفِظَهُ اللَّهُ أَبَنْ أَلَّمَ عَبُو نَسَرْ أَشْرَفِي أَقْرَمَهُ اللَّهُ أُولَمَاءُ الْأُمَّةِ أَيْمَّةُ الْمَسَاجِدِ شَمَّانِتُ تشهدي بِرَادَرَانِ إِسْلَامٍ شَمَّانِتَ مَادَرَانِ إِسْلَامٍ আল্লাহ তাবারকাতার অনন্ত অনন্ত অসীম অপরিসীম গুণগান করছি তিনি আমাদেরকে সত্তর জাতির মধ্যে সর্বশেষ জাতি হিসেবে এই পৃথিবীতে প্রেরণ করেছেন অন্তম তুতিমু না সত্তরটি উম্মার মধ্যে তোমরা মহাম্মা দিয়ার সদস্যরা সবার শেষে সবার পরে সর্বযোগ্যতা এবং শ্রেষ্ঠত্ব নিয়ে পৃথিবীতে আগমন করেছ এবং সেই সত্তরতম জাতির সর্বশেষতম পর্বে লাস্ট আওয়ারে একেবারেই মহাপ্রলয়ের পূর্বক্ষণে আমরা পৃথিবীতে আগমন করেছি এক বিশাল সৌভাগ্য নিয়ে আলহামদুলিল্লাহ কোরআনের আয় যদি দেখি হির আলোকে যদি দেখি তাহলে অবশ্যই দেখতে পাচ্ছি বাংলাদেশে আগামী দিনগুলোতে কি হবে এবং সারা বিশ্বে আগামী দিনগুলোতে কি হবে আমরা আমাদের যুগকে দেখি আমরা আমাদের যুগকে দেখি আমাদের যুগ আমাদেরকে দেখে না

আমরা আত্মগোপন করে আছি পাই নিয়া তার আমার দুই চক্ষু আমার যুগকে দেখে বলাইসে অরওয়ানি আমার যুগ আমাকে দেখে না আমরা বুঝি ইনশাল্লাহ সামনের পৃথিবীতে কি হতে যাচ্ছে সমস্ত কিছু কোরআনল করিমে এবং হাদিসে নবীর মধ্যে বর্ণনা করা আছে যারা দেখার যারা জানার তারা দেখে তারা জানে যে দেখে না জানে না সে হয়তো এখনো অন্ধকারে আছে এই উম্মা এখন তার সর্বশেষ পর্বে গোটা বিশ্বকে আরেকবার একটি নিরাপদ পৃথিবী শান্তিময় পৃথিবী মানবতা পূর্ণ একটি পৃথিবী অত্যন্ত সমৃদ্ধ আলো ঝলমলে একটি পৃথিবী উপহার দেওয়ার প্রস্তুতিতে আছে আলহামদুলিল্লাহ ফলা আল্লাহ আহসানুসন ও আরদাহা আরদান ও আমাতাহা উমকা নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন হতে পারে উম্মতের শেষ উত্থানে শেষ খিলাফতে উম্মত যে বিশ্ব নেতৃত্ব দেবে হতে পারে সেটার সৌন্দর্য আমার যুগের সৌন্দর্য আরও আরো বেশি হবে ও আরদাহা আরদান আরো বিস্তীর্ণ হবে ও মকান আরো গভীর হবে আমরা এখন আমাদের প্রস্তুতির সময় বিশ্বকে আরেকবার কাবার দিকে জান্নাতুল ফেরদাউসের দিকে বিশ্বকে আরেকবার এক অনির্বচনীয় শান্তির দিকে টেনে নেওয়ার জন্য আমাদের প্রস্তুতি দরকার সেজন্য আমি সোরা ফাতেহার মাঝখানের দুটি আয়াত আজকের এখানে বক্তব্যের জন্য নিয়ে এসেছি হৃদয়ের সবটুকু প্রেম প্রীতি জড়িয়ে সবটুকু বিনয় ভক্তি জড়িয়ে একত্ববাদী হয়ে কেবল তোমারই মুখী হয়ে তোমার দাসত্ব আনুগত্য গোলামি করছি দুলোকে ভুলোকে সবার ছাড়িয়া তোমারই চরণে পড়ি লুটাইয়া ইয়া কেন আবুধু এর সম্পর্ক হল আল্লাহ নামের সাথে সুরা ফাতে আল্লাহর যে পাঁচটি নাম আল্লাহ উল্লেখ করেছেন আল্লাহ রব রহমান রাহিম মালিক তার মধ্যে ইয়া ইয়াক আবুদুর সম্পর্ক আল্লাহ নামটির সাথে আল্লাহ মানে আল ইলাহ আল ইলাহ মানে আল সর্ব মাহবুদিনের অধিপতি তাকে বলা হয় আল ইলাহ আল ইলাহকে আরবি ব্যাকরণে মার্জিত করলে হয় আল্লাহ আল্লাহ নামের সাথে ইয়া বুধের সম্পর্ক আল্লাহ মানি যিনি সমস্ত গ্রহণ করেন সকল সেজদা যিনি গ্রহণ করেন কাউকে দেয়া যাবে না সকল প্রার্থনা যিনি গ্রহণ করেন প্রার্থনা আল্লাহ ছাড়া কারো কাছে করা যাবে না আল্লাহর সাথে আর কাউকে তুমি ডেকো না প্রার্থনা একমাত্র কা আল্লাহ মাহবুদ কাকে বলে বাংলা ভাষায় আমরা মাহবুদ বলি কিন্তু মাহবুদ শব্দের মূল মর্ম আমরা বুঝি না মাহবুদ এবাদত থেকে উৎপন্ন শব্দ এবাদত মানে গায়াতুল জুল্লি। সবটুকু ভালোবাসা সবটুকু বিনয় কাউকে অর্পণ করে দেয়া জগতে যত ভালোবাসা বিনয় ভক্তি আছে সবটুকু কাউকে উজাড় করে দেয়াকে আরবিতে বলে আলে একজন মুমিন মুমিন কাকে বলে যার মনোজগতের হৃদয় জগতের প্রেম ভালোবাসা বিনয় ভক্তি শতভাগ সে তার আল্লাহকে দিয়ে করে দিয়ে দিয়েছে সে কাউকে শরিক করে নাই তার ভক্তি বিনয় প্রীতি প্রেমে আল্লাহর সাথে কাউকে শরিক রাখে নাই মাতৃপ্রীতি স্ত্রীর প্রীতি সন্তান প্রীতি জন্য আল্লাহর হুকুমে দিয়েছে যেই শক্তি বলে ইমাম মাহদি ইসা সালামরা আগামী বিশ্বের নেতৃত্ব দেবেন সেই শক্তিটা এখানে সেই শক্তিটা বাইরে না ফসল বেকরিহা ইমান হল কোরআনের রিসিভার হাদিসের রিসিভার ইমান হলো অহির জ্ঞানের রিসিভার যার হৃদয়ে ইমানের পাইপ যত বিশাল কোরআনের জ্ঞান তত বিশাল হয়ে তার হৃদয়ে পাস করবে ঢুকবে যেমন আকাশ থেকে আল্লাহ বৃষ্টি অবতীর্ণ করেন বৃষ্টির পানি খাল বিল নদ নদী দিয়ে বয়ে যায় যেই খাল যত বড় সেই পরিমাণে সে বৃষ্টির পানি বহন করতে পারে যেই নদী যত বিশাল সেই পরিমাণে সে বৃষ্টির অপুরন্ত সেই জলধারা বহন করতে পারে যে সাগর যত বিরাট সে সেই পরিমাণে এই আকাশের বৃষ্টির পানি বহন করতে পারে ঠিক কোরআনের জ্ঞান প্রত্যেক হৃদয় বহন করবে সেই পরিমাণ যেই পরিমাণ তার ভিতরে ইমান আছে কি আছে আছে সাহাবাই কিরাম আগে ইমান শিখতেন পরে কোরআন শিখতেন আমরা আগে কোরআন শিখি পরে ইমানের খোঁজখাবার নেই অথবা কেউ বা নেই না এই জন্য কোরআনের কোনো অ্যাকশন আমাদের মধ্যে নাই তাল্লম নল ইমান সুমা তাল্লম নল কোরআন আমরা আগে ইমান শিখেছি তারপরে কোরআন শিখেছি সাবী আবদুল্লা ইন নোহমান বলেন এই জন্য ইয়া হে আল্লাহ যেহেতু আপনি আল্লাহ এবাদত আপনি গ্রহণ করেন এবাদতের আপনি ক্রেতা আল্লাহ কিনে নিয়েছেন একজন মুমিনের জীবন সম্পদ তার এবাদতি জিন্দিগির টোটালটা ক্রেতাকে আল্লাহ এবাদতের ক্রেতা পৃথিবীতে এবাদতের ক্রেতা হওয়ার যোগ্যতার কারণেই মখলুকাতের ইবাদত বন্দিগি চূড়ান্ত প্রেম চূড়ান্ত ভক্তি বিনয় এটা ক্রয় করা রিসিভ করার মতো কয়জন আছে মহাবিশ্বে তিনি কে আল্লাহ তার পাওনা তাকে দেওয়াটাই ইনসাফ অন্য কাউকে দেয়া জুলুম ইবাদাতে কাউকে শরিক করা যে আল্লাহকেও সেজদা করবে কবরকেও সেজদা করবে আল্লাহর কাছেও দোয়া প্রার্থনা করবে আবার খাজা বাবা ফু ফাদারের কাছেও দোয়া প্রার্থনা করবে এটা শিরিক মুশরিক সে নয় যে আল্লাহর কাছে দোয়া করে না মুশরিক তো সেই যে আল্লাহর কাছে অবশ্যই দোয়া করে তার সর্ববৃহৎ দোয়াগুলি আল্লাহ করে কিন্তু তার পাশে আবার খাজা বাবার কাছেও দোয়া করে একে বলে মর্শি মোর্শেক মস্ত বড় দিনদার মর্শেক অনেক বড় আল্লাহ আলা কিন্তু সে আল্লাহকেও চায় গাইরুল্লাহকেও চায় সমস্যাটা এখানে সমস্যাটা এখানে আল্লাহর কাছেও ছেলে চায় মাজারে গিয়াও অলিয়া অলিয়ার কাছে ছেলে চায় একে বলে মোরশেক মোরশেক আল্লাকে পাওয়ার জন্যই উদগ্রীব থাকে কিন্তু শিরকের মাধ্যমে কিসের মাধ্যমে মান বুদুহম ইল্লালেও করবোনা ইলল্ল হিজুলফা আবু জাহাল আবুল সাহেব সবাই বলতো আমরা এই যে তিনশো ষাট মূর্তি কাবার ভিতরে এগুলোকে আমরা করি এগুলো আমাদেরকে আল্লাহর নৈকট্য পাইয়ে দেবে এই জন্য আল্লাহকে পাওয়ার জন্যই আমরা সেড়ি করি কারণ এইসব মাবুদের সাথে আল্লাহর হট লাইন আছে আমাদের সাথে সে হট লাইন নাই আমরা গুনেগার না মূর্খ আল্লাহর বান্দাবান্দি এত বড় আল্লাহর সাথে যোগাযোগ করার মতো সেই সম্মান যোগ্যতা কোয়ালিটি সার্টিফিকেট আমাদের নাই ওনাদের আছে এই জন্য আমরা ওনাদের কাছে আমাদের এবাদত জমা দিলাম ওনারা পার্সেল করে পাঠাই দিবে। মসিক তো সেই যে আল্লাহ আর নিজের মাঝখানে ভায়া মিডিয়া গ্রহণ করে ও ভাইরা মুসলমান আর মুর্শিকে পার্থক্য কি মুসলিম আর মুর্শিকে পার্থক্য কি একটা পার্থক্য মুসলিম বলে আল্লাহকে সরাসরি পাওয়া যায় ডাইরেক্ট সেজদার মাধ্যমে পাওয়া যাবে ডাইরেক্ট দোয়া প্রার্থনার মাধ্যমে পাওয়া যাবে ডাইরেক্ট তার জন্য সম্পদ উৎসর্গ জীবন উৎসর্গের মাধ্যমে পাওয়া যাবে মুসলিম বলে আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যায় আর মুর্শিদ বলে না আল্লাহকে কেবল ইনডাইরেক্ট পাওয়া যায় ডাইরেক্ট পাওয়া যায় না এই একটা পার্থক্য আর কোনো পার্থক্য নাই ইয়া কানা আবুদু ইয়াকা বশে দিয়েছেন জন্যই শুধু আপনাকে ইবাদত দেই কোনো ভায়া মিডিয়াকে দেই না ডাইরেক্ট আপনাকে দেই মাঝখানে আর কাউকে দেই না স্ত্রী যদি বলে আমার স্বামীটা এত বড় এ তো হাইলি এডুকেটেড পার্সন এ তো বড় বিলিয়নেয়ার হাজার হাজার কোটি টাকার মালিক হাজার হাজার কারখানার মালিক এত বড় স্বামীর স্বামীর কাছে যাওয়ার যোগ্যতা আমার নাই অতএব সে স্বামীর কাছে যাবে না সে মাঝখানে লাং একজন ধরছে বুঝলেন না স্ত্রী স্বামী আর তার মাঝে তার কি লাগবে না লাগবে কখন কি দরকার এগুলি স্বামীর কাছে পৌঁছাবার জন্য মাঝখানে একজন লাং ধরছে বলেন তো স্বামী স্ত্রীকে রাখতে পারে আর তালাক দিয়ে বাপের বাড়ি পাঠিয়ে ঠিক না তো মোর্শেককে যে আল্লাহ নিজের মাঝখানে লাং ধরে বুঝাবার জন্য বলতেছি খাস বাংলা না বললে অনেক সময় পাবলিকের ব্রেইন খোলে না কোনো এসে পরিবহন নাই মাঝখানে কোনো এসে পরিবহন নাই যে আমার জিনিসগুলি এসে পরিবহনকে দেব । দেবো আর উনি মঞ্জুলি পৌঁছাই দেবে মাঝখানে কোনো কিছুই নাই আমি আর আমার মা বোধ বাস দুজনে দুজন আর আমি আর আমার ইয়াকা ইয়া ইয়াকা মানে শুধু আপনাকে কোনো পীর সাহেবকে না এবাদত ভক্তি দেই আমার কলব শুধু আপনার দিকে মতাবাজ্য হয়েছে আমার কলব আমার পীর সাহেবের দিকে মতামাজ্য হয় আপনার দিকে মতামাজ্য হবে এইটা না ডাইরেক্ট আপনার দিকে মতাবাদ্জে ওজ তুলি ফতর সামল আমার ওজা আমার দিল আমার অস্তিত্ব আমার নিয়ত তেরাদা টোটাল ওই আল্লাহর দিকে সরাসরি মতাবাদ্জে করেছি যিনি আসমান জমিনের সষ্টা ইসলাম বুঝে আসতেছে ইসলাম কাকে বলে। ইসলামের সবচেয়ে মূল কি ইসলামের মূল মর্ম কি ইসলামের মূল হ্যাঁ নিউক্লিয়াস কি বীজটা কি এইটাই ইসলামুল কলবে কলবকে অন্তরকে ডাইরেক্ট কোন মাঝখানে পোপ থাকবে না ফাদার থাকবে না ব্রাহ্মণ থাকবে না ঠাকুর থাকবে না পীর ফকির থাকবে না কাজী ইব্রাহিম থাকবে না হাজি অমুক থাকবে না মাঝখানে কেউ নাই সরাসরি আল্লাহর দিকে মতামত এটা হলো ইসলাম এটা হলো ইসলাম এইটা যদি মুসলমানের ভিতরে জায়গা করে নেবে মুসলমান বিশ্ব নেতৃত্বের জন্য আরেকবার সার্টিফিকেট পেয়ে যাবে যোগ্যতা পেয়ে যাবে ইয়া কানাবুদু ইয়া কার মধ্যেই বিশ্ব নেতৃত্বের সকল ইনফরমেশন সকল কোয়ালিটির আল্লাহ রেখে দিয়েছেন এই ইয়াকা ব্যাখ্যা ইমাম করতে গিয়ে বিশাল বিশাল ভলিউমের দুই ভলিউমের এত বড় বই লিখেছেন শুধু এই আয়াতটা বুঝাতে গিয়ে আসমানি একশো চার কিতাবের সমস্ত জ্ঞান কোরআনে আছে কোরআনের সমস্ত জ্ঞান মুফাসল সুরাগুলির মধ্যে আছে মুফাসল সুরাগুলির সমস্ত জ্ঞান সুরা ফাতে মধ্যে আছে সুরা ফাতে সমস্ত জ্ঞান ইয়া আর বুধুয়া ইয়া কানাস্তাইনের মধ্যে আছে মানে আসমানি চারটি কিতাব বুঝে গেলেন যদি ইয়াকা বুঝেন তাহলে এই জন্য প্রতি রাকাতে সুরা ফাতে পড়তে হয় সোহান গোটা কোরআন সংক্ষেপে ভাবে সূরা ফাতিহার ভিতরে আছে না নেই। বলো ক্বাদাইনা কসবান মিনাল এমন সাতটি আয়াত তোমাকে দিয়েছি যেটা বারবার বহুবার লক্ষবার কোটিবার বিলিয়ন বার ট্রিলিয়ন বার শুধু এটা আবৃত্তি হতেই থাকবে বিশ্বজাহানে কখনো কারো কাছে পুরনো মনে হবে না আল্লাহর এই বাণী সত্য হয়েছে কিনা সুরা ফাতে কার কার কাছে পুরানো মনে হয় হাত তোলেন তারা বিশ সময়ে বিশ টাকার তারাবিতে ২০ বার আবার চার টাকার ফরজে আরো চার বার সুন্নতে আরো দুই বার ভিতরে আরো তিন বার প্রায় তিরিশ বার সুরা ফাতে প্রত্যেকে পড়ি আপনারা পড়েন পড়েন না পুরান মনে হয় এই সাধ্য কারণেই অথচ কত শিল্পীর গান দেখি যে একেবারে আকাশ বাতাস কাঁপিয়ে সারা বাংলা সয়লাপ একটা গান তিন মাস পরে মার্কেট আউট এরপরে কেউ গাইলে কয় আরে এই ফুরান গান ফুরান কাসন দিয়ে আর গাঁটিস না তো কিন্তু আজ পর্যন্ত সুরা ফাতে কেউ পুরানো করতে পারে নাই পারবেও না কোনোদিন ইয়ে নাবুদ এই নামে এই এবাদ ইয়ে কানাবুদের সম্পর্ক আল্লাহ নামের সাথে যেহেতু তিনি আল্লাহ আল্ মাহাবুদ বেহাকিন এই জন্য মাকলুকাতের সমস্ত তজবি জেকেদ তাহলিল তাহামিদ সমস্ত সোভাদ আল্লাহ আলহামদুলিল্লাহ লা ই লাহাই লল্লা অল্লাহ আকবর সমস্ত ভক্তি শ্রদ্ধা কে নেবেন অল্লহাবাতা নাকি দয়াল বাবা হম গুরু নামে আছে সুধা যিনি গুরু তিনি খোদা আস্তা খরল্লা ও মুসলমান তোমারে কেমনে আল্লা বিশ্ব নেতৃত্ত দ্বিতীয় কেমনে দ্বিতীয় তুমি গুরুরে খোদা বানাইছো গরু তো বটে গরু এত খারাপ না গরু যত খারাপ এই জন্য গরু কইলাম না এরা গরু ছাগলের মতো এরপরে কি না না আরো নিকৃষ্ট আরো ঘোমরা এই জন্য গুরুরে গুরুয়ে গো বুঝেন ইয়াকন আবুদু এই ইয়াকান আবুদের সম্পর্ক আল্ল নামের সাথে ওয়া কনস্তাইন এটা সম্পর্ক রবের সাথে রব বিলা আমি যেহেতু রব যিনি দেন সব তিনি হলেন রব যিনি দেন সব শত শত কোটি কোটি গ্যালাক্সি কারদান তেরো লক্ষ্য পৃথিবী যে যার ভিতরে ঢুকে যাবে যদি কেউ ঢুকাতে পারতো সে সূর্য তেরো লক্ষ পৃথিবী সূর্যের ভিতরে ঢুকতে পারে এত বড় সূর্য কার দান সেটা কি বলবেন আল্লাহর দানের কথা হিসাব করলে হিসাব করে শেষ করা যাবে আমি এক এলাকায় ২০ বছরের মতো এক বন্ড বন্ড ব্যক্তির বিরুদ্ধে বক্তৃতা ওয়াজ কত কিছু করেছি বন্ডফির শিরিক করায় আর মানুষের টাকা খায় আর ওই যে বড় বড় ডেক দিয়ে জেয়াপত করায় এগুলো আর মানুষকে ধারণা দেয় নামাজ কালাম লাগবে না পীর ধরলেই জান্নাত আমি বিশ বছরের মতো তার বিরুদ্ধে ওয়াজ করেছি কোনো কাজ হয়নি পরে ছোট্ট করে বিশ পঁচিশটা মক্তব দিয়ে দিছি তার মুরিদদের এলাকায় যে অর্থ সহ কোরআন সহকোরান ইয়া আবুদ আমরা তোমারই ইবাদত করি আর কারো ইবাদত করি না স্তাই তোমারই কাছে সাহায্য চাই আর কারো কাছে সাহায্য চাই না এই অনুবাদটা কিন্তু এভাবেই আমাদের তাপসিরগুলিতে লেখা হয় না লেখা উচিত কারণ এখানে হাসার আছে আর কায়দা হাসার 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 মানে সীমাবদ্ধকরণ সীমাবদ্ধকরণের ব্যাখ্যা কি আরবি গ্রামারের বইতে কারো জন্য কোনো কিছু সাব্যস্ত করে অন্য সকল থেকে সেই জিনিস নফি করে দেওয়া বাদ করে দেওয়া ডিলেট করে দেওয়া এটাকে বলে হাসার মানে ইবাদত আল্লাহর জন্য সাব্যস্ত করে কুল মাকলুকাতকে এবাদত থেকে ডিলেট করে দেয়া এটাকে বলে হাসান এটাকেই বলে তাও হেদ, কিন্তু সেই অর্থটা ওইভাবে এভাবে না করি তাহলে মানুষ বুঝবে না একমাত্র আমরা আপনারই এবাদত করি আর কারো এবাদত করি না একমাত্র আপনারই কাছে সাহায্য কামনা করি এটা বললে হবে না বলতে হবে আর কারো কাছে কামনা করি না বিশ বছর যে শিরিককারী ভণ্ডকে ওই এলাকা থেকে দূর করা যায়নি এই অনুবাদটা জনগণ বুঝার পরে অটোমেটিকলি ফির এলাকা থেকে আউট জনগণ বলে তাই নাকি এতদিন তো বুঝতেন ফির সাহেবের সব আখের তরাইয়া আমারে আমার উনি সব করবে এখন দেখি ওনার তো কিছুই নেই সব আল্লাহরই না তো উনি উনি কোন কাজের আমাদের ভাগাও হ্যাঁ কোরআনের পাওয়ার দেখেন কোরআন বুঝলে কি হয় আর না বুঝলে কি হয় সম্পর্ক রব্বিন আলামিনের সাথে আলমিনকে বিশ্ববাসীকে যা প্রয়োজন সবকে দেন আলামিন এলমন থেকে আলাম মানে মহাবিশ্ব মহা জগৎ জগৎ সমূহ এটাকে আলাম বলে আলাম মানে যা দেখলে সৃষ্টিকর্তার এলম আসে যা দেখলে সৃষ্টিকর্তা সম্পর্কে এলম অর্জিত হয় এটাকে আলাম বলে একটা আম গাছে যদি এক কোটি পাতা থাকে তাহলে এক কোটি দলিল একটা আম গাছে আছে সৃষ্টিকর্তা যে তিনি আছেন এবং তিনি মহা কুশলী মহাবিজ্ঞানী মহা স্রষ্টা আল্লাহ নাস্তিকরে নাস্তিকরা আল্লাহ দলিল খুঁজে পায় না গতকালকে বলছিলাম নাস্তিক কাকে বলে নাস্তিক বলে তারে যে বর দুপুরে সূর্যের দিকে তাকাইয়া বলে সূর্য বলতে কিছু নেই এইটা নাস্তিক যে শাশুড়ির কালিয়া কুপ্তা জর্দা শ্বশুর মিয়ার সামনে বসে বসে শ্বশুরবাড়িতে বাড়িতে খাচ্ছে আর বলতেছে দুনিয়াতে শ্বশুরবাড়ি বাড়ি বলতো দেয়ার ইজ নো শ্বশুরবাড়ি বাড়ি দেয়ার ইজ নো শাস শ্বশুর শাশুড়ি কিছুই নেই ভুয়া এটাতে বলে নাস্তি বুঝলেন না এই যে মোবাইলটা এটা স্যামসাং কোম্পানির তৈরি এটা বুঝতে কোনো সার্টিফিকেট লাগে কিছু করা লাগে ডিগ্রি লাগে আল্লাহকে বুঝা এত সহজ কোরানের প্রথম নাজিল হওয়া প্রথম আয়াতে বিশ্বভাষে আল্লাহ তালা তাকে খুঁজে পাওয়ার এমন এক সূত্র দিয়ে দিয়েছেন যে সূত্রের ভিতরে ভিতরে ট্রিলিয়ন ট্রিলিয়ন সূত্র সার্টিফিকেট দলিল প্রমাণ এমন ভাবে আছে একটা দলিলে এনা আর কোনো দলিলের দরকার নাই আল্লাহকে বোঝার জন্য সেটা কি ইকুরুক বিসম রাব্বিকাল্লাজি খলাক খলাক পড়ো তোমার রবের নামে রব কে কেমনে চিনবা এই দেখো ওনার মখলুক দেখো ওনার সৃষ্টি দেখো যিনি যার এত সৃষ্টি সৃষ্টি মানেই একজন কে আছেন সষ্টা মোবাইল মানেই তো এর একজন নির্মাতা আছে আমার বুঝাও দেখি এর কোনো নির্মাতা নাই পারবে আইপ্যাড মানেই তো একটা কোম্পানি আছে এটার নাকি নাই আইপ্যাডের অ্যাপেল কোম্পানি আছে এটা বুঝবার জন্য কোনো পাস করা লাগবে এম নাকি একটা হাতে নিলে যথেষ্ট ঠিক ঠিক না না গোবর দেখলে একটা গরু বুঝতে কার কার কষ্ট হয় হাত তোলেন গোবর দেখছেন আপনি ঘর থেকে দরজা খুলে বেরো দেখছেন অনেকগুলি গোবর এইটা যে গরুর কাণ্ড এটা বুঝতে কার কার কষ্ট হয় কষ্ট হয়নি হ্যাঁ কোন ধোঁয়াশা কোন নাস্তিক কারে বলে যে গোবর দেখে গরু বুঝে না এটা নাস্তিক মানুষের আকল আল্লাহ দিয়েছেন আকল বিবেক কাকে বলে জানাকে দিয়ে অজানাকে বের করে আল্লাহ আকবার জানাকে দিয়ে যে অজানাকে বের করে তাকে বলে আকল তাকে বলে বিবেক ধোঁয়া দেখলে আগুন বুঝেন না এরকম কেউ আছেন ধোঁয়া দেখলেই তো হঠাৎ রাত দুপুরে যদি কারো বাসা থেকে ধোঁয়া বাইর হয় লাভ দিয়ে সবাই ছিটকে দিয়ে উঠবে কিরে কিরে ধোঁয়া করতে থেকে নিশ্চয় আগুন আছে নাকি এই মহা বিশ্ব সৃষ্টি দেখলে ষষ্ঠাকে বুঝতে কোনো কষ্ট হওয়ার সামান্যতম বিলিয়ন ট্রিলিয়ন ভাগের কোনো সম্ভাবনা কি আছে নাই নাই দুনিয়াতে নাস্তিক হওয়ার কোনো সুযোগই আসলে নাস্তিক কারা হয় যারা প্রচন্ড ভুগি টাইপের ভুগি টাইপের লোকেরাই নাস্তিক হয় কেন আল্লাহকে স্বীকার করলে যে মদ খাওয়া যাবে না কেন আল্লাহ মদ বিরোধী আল্লাহকে স্বীকার করলে বিপদ আই লাভ ইউ যেখানে সেখানে বলা যাবে না বুঝেন না গার্লফ্রেন্ড হাজার হাজার যেখানে যারা পায় গার্লফ্রেন্ড বানাই ফেলবে আল্লাহ কয় দেখ তোর চোখে সীসা গলাই দিব এদিকে তাকাই লিখা হম আজকে এখানে আসার আগে সহিদুল ফাওয়ায় একটা অ্যারাবিক সাইট আছে সাইটে পড়লাম এক যুবক সে দেখতো তার তার ওই একটা ওয়েবসাইট ছিল সেখানে দুনিয়া নোংরা মেয়েদের ছবি আসতো এগুলি দেখতো দেখতে দেখতে সে মরে গেছে তার মায়ের স্বপ্নে দেখতেছে যে কতগুলি শিশু তার ওই ছেলের কবরে আসে আর পেশাব করে আসে আর পেশাব করে তোর ব্যাখ্যাটা হলো যে তার এই সাইটে নোংরা ছবিগুলো যারা প্রেরণ তারা তার কবরে এই নাপাক পেশাব পেশাব করত তার জীবনে তারা যত অপবিত্র জিনিস এগুলি সব নিয়ে আসছে এত খারাপ জিনিস আল্লাহওয়ালাকে যে চোখের পাপ করে না দু সালের মতো এই যুগে ইমানদারকে ইমানদার চিনবেন কি দিয়া যে চোখের পাপ করে না সেই একজন শরীফের গিলা আল্লাহ এই পৃথিবী থেকে আমাকে মুসলিম করে তুমি বের করো আমাকে মুসলিম বানিয়ে পৃথিবী থেকে বিদায় করো তো কাবা শরীফের একজন খাদেমে শুনে বললেন তুমি একটু এই দোয়ার সাথে আরো কিছু দোয়া পারো না খালি একটা দোয়াই করতেছ বারবার তখন ওই মোয়াজিন বলতেছে আপনি তো আমার কিচ্ছা জানেন না আমার ঘটনা তো জানেন না এই জন্য আপনি আমাকে বলতেছেন আমার এইটাই দোয়া আল্লাহর কাছে আল্লাহ মুসলিম বানিয়ে এই পৃথিবী থেকে আমাকে বিদায় করে তো কাবার শেখ হায়দম জিজ্ঞাসা করলেন মা কে তোমার সে ঘটনা কি সে বলল আমার এক ভাই আল্লাহর জন্য কোন উজ্জ্বল বিনিময় ছাড়া ও আজান চল্লিশ বছর ৪০ বছর আজান দিস যেখানে বারো বছর আদান দিলে তার জন্য জান্নাত চল্লিশটি বছর আদান দেওয়ার পরে আমার ভাই যেদিন মারা যায় সেদিন সে এই কোরআন হাতে নিয়ে বলতেছে এই যা আছে আমি সব অস্বীকার করলাম আমি এটা থেকে মুক্ত এটার সাথে আমার সম্পর্ক নাই এইটা বলে তার রোগ এসে ঠিক আরেকটা ভাই আমার তিরিশ বছর আদান দিয়েছে আল্লাহর জন্য ঠিক একই ঘটনা সেও মৃত্যুর একটু আগে কোরআন হাতে নিয়ে বলছে সেই কোরআনে যা আছে তার সাথে আমার কোনো সম্পর্ক নেই আমার ভয়ে আমার আমি প্রকম্পিত হয়ে যাই ওই দুইটা দৃশ্য যখন মনে আসে এই জন্য আমি কারবার ধরে শুধু আল্লাহ কাছে দোয়া করি লা লুখরিজ মিন হাজির দুনিয়া ইল্লা মুসলিমা আখরিজ মিন হাজির দুনিয়া মুসলিমা আল্লাহ মুসলিম বানিয়ে এখান থেকে আমার নাও তখন ওই আবার খাদেম জিজ্ঞাসা করলেন তোমার ওই দুই যখন মসজিদের উপরে দিতে উঁচু মসজিদ পাশে বাড়িগুলিতে মহিলাদেরকে দেখা যাইত আমারে দুই ভাই দোনো ভাই খালি মহিলাদের দিকে তাকাইত কে কোন অবস্থায় আছে এইটা দেখার জন্য মহিলাদের দিকে তাকাইত কোন যুবক সুন্দর ছেলে দেখলেও তার দিকে তাকাই থাকতো এই চোখের এই অপরাধে দুই ভাইয়ের এই শুয়ে খাতে মা এই এই অপমৃত্যু একমাত্র এই চোখের পাপে দুই ভাইয়ের টেনে আনছে অথচ তারা মোয়াজ্জিন ছিল চল্লিশ বছর তিরিশ বছর এই জন্য আমি আল্লাহর কাছে দোয়া করি তো খরিজনি আল্লাহ এই দুনিয়া থেকে আমাকে মুসলিম না মানিয়ে বের করবেন না একটা পাপ যেটা মানুষ প্রতি প্রতিক্ষণে করে সব সময় করে এটা মহাপাপের চেয়েও বড়ো মহাপাপ বিশাল বিশাল মহাপাপ বৃষ্টির পানি তিন মাইল তিন কিলোমিটার চার কিলোমিটার উপর থেকে পড়ে কিন্তু যত বড় ফোটায় পড়ুক কোনো উঠানে মাটিতে এত গভীর গর্ত করতে পারে না সামান্য একটু পানি পানি পড়ে মাটি সরে যায় এই কিন্তু মাত্র উপর থেকে টিনের চালের পানি পড়ে এখন শীতকালে দেখবেন টপ টপ করে পানি পড়ে এত বড় বড় গর্ত হয় হয় কি না ওইটা তিন কিলোমিটার উপর উপর থেকে পড়ে গর্ত করতে পারলো না এইটা তিন হাত উপর থেকে পড়ে এত বড় গর্ত কেন করলো কন্টিনিউ কন্টিনিউয়াস প্রক্রিয়া সবসময় যে পড়তেছে বর্তমান যুগে এগুলি

ফিতনা যুগ সামনে আসবে সেই যুগের মধ্যে আমরা আছি এই জন্য ইমানকে নবায়ন করতে হবে নবায়ন করতে হবে যে কোনো পাপ একটা অপমৃত্যুর কিনারে আপনাকে নিয়ে যাবে যদি তবাবিহীনভাবে হীনভাবে সব সময় করেন যাই হোক ইয়া কেন এবাদত সবটুকু কার আল্লাহ কার হুকুম মানি সমস্ত হুকুম কার মানতে হবে আল্লাহ হুকুম করেছেন এটা হারাম সারা পৃথিবী যদি হুকুম করে এটা হালাল কারটা মানব আল্লাহটা মানব ইনিল্লা হুকুম ইল্লা লিল্লাহ হুকুম কার হুকুম দেওয়ার ক্ষমতা কার আল্লাহ আল্লাহর প্রত্যেকটা হুকুম মানুষের জন্য রহমত প্রত্যেকটা বিধান মানুষের জন্য কি মানুষের জন্য কি রহমত ইসলামের একটা হুকুম আছে কেউ যদি ব্যবচার করে তাকে বেত লাগাও ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিন হুমা মিয়া তা জাল দা একশো ব্যাত লাগাও প্রত্যেককে ছেলেটাকেও মেয়েটাকে বর্তমান সমাজ তো জিনা ব্যা বিচারের সমাজ জিনা ব্যা বিচারের সমাজ জিনা শব্দটা উঠে গেছে জিনার শব্দটা উঠে গিয়ে সমাজে এখন আছে সেক্স রিলেশনশিপ রিলেশন উনি বসের সাথে সেক্স করে মানে এটা কিছু না এটা কোনো সেক্স তো এটা স্বাভাবিক একটা জিনা করে কইলে তো সর্বনাশ মনের উপরে হিমালয় পাহাড় আঘাত আসবে ঠিক না কিন্তু সেক্স বললে শয়তান কিভাবে মানুষকে গোমরা করে শব্দ চেঞ্জ শরিয়ার শব্দ কোরআনের শব্দ চেঞ্জ করে দিলে ওই শব্দের মধ্যে সেই মার সেই অনুভূতি সে আঘাত আর থাকে না এখন তো গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড জিনার সর্বত্র ছড়াছড়ি এখনকার সমাজে সর্বত্র জিনার্স একটা ঘৃণিত পুঁতিগন্ধময় সমাজ যার কারণে শিশুরা হাবাগোবা শিশুরা অটিস্টিক শিশুরা প্রতিবন্ধী শিশুরা মুখ দিয়ে কথা সরে না চোখে দেখে না কানে শুনে না দুই বছরের শিশু আড়াই হাজার পরের চশমা আমি এখন প্রায় ছাপ্পান্ন বছর হয়েও আমার দুশো পাওয়ার এখনো লাগে নাই তাও ছোট ছোট কিতাবের অক্ষর পড়তে পড়তে ষোলো ঘন্টা বারো ঘন্টা পড়তে পড়তে চোখে আর কত কুলেইত কিন্তু দু বছরের বাচ্চার আড়াই হাজার পরের চশমা বুঝেন না কারণ নারী পুরুষের সম্পর্ক থেকেই যে শিশুর জন্ম হবে ওই সম্পর্কের ভিতরেই অটিজম ঢুকে গেছে ওই সম্পর্কের ভিতরে প্রতিবন্ধীর ভাইরাস ঢুকে গেছে ওই সম্পর্কের মধ্যেই হাবা গোবর আচরণ ঢুকে গেছে এই জন্য ওই সম্পর্কে যে সন্তান আসবে ওটা হাবা ওটা অটিজম শিকার ওটা প্রতিবন্ধী এখন বড় বড় লোক ঢাকায় প্রায় বাসায় দামাত দেয় প্রতিবন্ধী বাচ্চা প্রতিবন্ধী এই গজব থেকে এই অভিশাপ থেকে মানব জাতিকে রক্ষা করতে হবে আল্লাহর বিধানের আওতায় আসে আমরা আপনারই হুকুম মানি আর কারো হুকুম মানি না আল্লাহর হুকুম মানার সময় আসতেছে ইনশাল সুযোগ আসবে আল্লাহ করে দেবে আল্লাহ করে দেবে দেখি আমরা কোরআনের পাতা খুললেই পৃথিবী দেখা যায় খুললে নীরব মহাজগৎ নীরব মহাজগৎ মহাজগৎকে চোখ খুলেও দেখা যায় মহাজগৎকে কোরআনেও আরো পরিষ্কার ভাবে দেখা যায় সুভান আমি বক্তব্য শুরুতে বলছি আমি আমার যুগকে দেখি আমার যুগ আমাকে দেখে না বুঝে না অর্থাৎ ইসলাম ইসলাম ওয়ালা কোরআন কোরআন ওয়ালা ইমান ইমান ওয়ালাদেরকে এই যুগের মানুষ বুঝবে না কিন্তু ইমান ওয়ালারা এই যুগটা কেমন যুগ অবশ্যই বুঝবে এবং সামনে কি আছে এটাও বুঝবে ইনশাআল্লাহ তো আমি বলতেছি ইমান সেই শক্তি ইমানদার যদি একটা দোয়া করে একটা মহাপ্লাবন পৃথিবীতে তৈরি হবে একজন নুৱে সালাম কোনো ক্ষমতা নাই কিছুই নাই সাড়ে নয়শো বছর দাবাদ দিয়েও কিছু করতে না পারে একটা দোয়া করেছিলেন বাস। লতেজ রয়াল আউরুদ্দিন কাফেরদের একটা লোক এমন ছেড়ে দেন না পৃথিবীতে যে ঘোরাফেরা করবে পৃথিবীতে বিচরণ করবে এইরকম কোন লোক যাতে পৃথিবীতে না থাকে এক এক দোয়া দিয়েছেন গোটা জাতি মহাপ্লাব মহাপ্লাবনে তলিয়ে গেছে গেছে কিনা সেই দোয়ার প্রভাব এখনো আছে এখনো আচ্ছা আরেকবার কাজ করবে যদি আল্লাহ দ্রোহীরা এই আল্লা দ্রোহের পথ থেকে সরে না আসে যে মনে করে বিশ্বে ইসলাম আনতে হলে আপনি ছাড়া আর কারো থেকে এটা আনার ক্ষেত্রে সহায়তা আমরা পাবো না আমরা শ্রমিক আমরা শ্রম দেব সাহায্য কে করবে আপনি করবেন আমার অহংকারের কোনো সুযোগ নাই যে আমি করে ফেলবো এই ক্ষমতা আমার আপনার কারণেই কারণ সমস্ত সাহায্য সহযোগিতা ইমাম মাহাদের কিছুই নেই খালি হাতে কার হাতে আশ্রয় নেবেন কিছু নেই উনি আর ওনার সঙ্গীতের কিছুই নেই সংখ্যাও নাই সেই হাতে আরও নাই কিছুই নেই নেবেন আল্লাহ ডাইরেক্ট আকাশ থেকে সাহায্য করবেন এবং দেখতে দেখতে এমন কিছু তার চারপাশে জড়িয়ে যাবে কোন পাহাড় যদি মাদির সামনে দাঁড়িয়ে যায় পাহাড় কি চুরমুর করে সামনে চলে যাবে ইস্তাম্বুল জয় হবে শুধু আকবর এই কালেমা দিয়ে কোনো কোনো অস্ত্রপাতির কোনো কিছুর ব্যবহার হবে না ল মিউ কঁ তেলুবি সেলাহিন কোন সেলা অস্ত্র ব্যবহার করবে না একটা তীরও মারবে না কন নাই না হাই ল নার আল্লাহ তালাই একজন যিনি কালেমা দিয়ে কাজ করেন আর কিচ্ছু লাগে না উনি যা বলেন একটা মহাবিশ্ব সৃষ্টি করতে ওনার কিছুই লাগবে না শুধু হ কোন ফায়া কোন কোন বলবেন সেই ক্লিক সেই কমান্ড এত পাওয়ার রাখে সেই অনন্ত শক্তি ধর আল্লাহর একটা কমান্ডে এমন অনন্ত শক্তি থাকে একটা মহাবিশ্ব সৃষ্টি করতে আর কিছু লাগে না একটা কমান্ডে হয়ে যাবে এই জন্য লাই লাই লল্লাহল্লাহ আকবার সে ক্ষমতা দেখাবে সামনে ভাইয়া ক্যান আমরা একমাত্র আপনারই সাহায্য চাই আর কারো সাহায্য চাই না আপনি সাহায্য করেন সমস্ত বিমান কামান রাষ্ট্রশক্তি সব হাতে পেয়ে অত্যাধুনিক সর্বাধুনিক সব সংগ্রহ করে যে আল্লাহকে বলে আল্লাহ সব কিছুর অ্যাকশন রিয়াকশন আপনার উপরে ছেড়ে দিলাম সব কিছুকে ব্যবহার করার মালিক আপনি বা শেষ আসবাব সব নি এমন ভাবে উপকরণ নেবে যেন উপকরণে সব কিছু তারপরে আল্লাহর উপর এমন তাওয়াক্কুল করবে যেমন এসব উপকরণ কিছুই না এইটাকে বলে তাওয়াক্কুল বুঝেন না এরকম মুমিন যখন দুনিয়াতে আসবে গোটা বিশ্ব তার হাতের মুঠে চলে আসবে ইনশাআল্লাহ সেই মুমিন তৈরি হচ্ছে আসতেছে ইনশাল্লাহ অনেক যুবকরা বলে মাতা নাসরুল্লাহ কবে হবে কবে আরে বাবা আল্লাহর কাছে একদিন পার হইতে এক হাজার বছর লাগে তোমার তো তরাস হয় না তোমার দিন চলে যায় বারো ঘন্টা আর আল্লাহর একদিন যায় ও ইন্নাই ও মানে আইন্দা রব্বিক তোমার রবের কাছে একদিন যাইতে কালফি সানাতিন মিম্মা তা তোমাদের হিসাবে এক হাজার বছর চলে যায় এক হাজার বছরের সমান একদিন বুঝেন না তো আল্লাহর কাছে এক হাজার বছরে যদি একদিন যায় তাহলে ধরুন সকালবেলা আমাদের ওনার ওই দিনের সকাল বেলার ভিতরে তো দুইশো বছর থাকবে আটটা বাজতে আমাদের দুইশো বছর যাইবে এই জন্য আমাদের কাছে মনে হয় অনেক শতাব্দী চলে গেল আল্লাহ কাছে মনে হয় মাত্র ভরে না তারা তাড়াহুড়ো করস তাম। ওরা খাইয়া লোক না কয় দিন হ্যাঁ একটু অবকাশ দাও আল্লাহ এইভাবে বলে দিন তো আল্লাহর কাছে আর আমাদের কাছে বিশাল বেশ কম আচ্ছা ওয়াই ইহদিনাস আমাদেরকে স্টেট ওই সরল পথ দেখিয়ে দিই এই আয়াতের সম্পর্ক হইল রহমান রহিম নামের সাথে পৃথিবীতে একটাই রহমত একজন মানুষের জন্য পৃথিবীতে একটাই রহমত দরকার সেটা কি সরল পথ খুঁজে পাওয়া সরল পথ ও আপনাকে বিশ্বভাষীর জন্য রহমত রূপে প্রেরণ করেছি সেই রহমতটা কি যে তিনি সেরাতে মুস্তাকিম নিয়ে এসেছেন আর দুনিয়া তাকদেমুদ্দিন যেখানে দিন আসে দুনিয়া সেখানে হয়ে হাজির হবেই কাছে যখন দিন আসছিল তখন রোমান পারস্য তৎকালীন গোটা বিশ্ব তাদের সেবায় সেবকে পরিণত হয়েছিল হয়েছিল কিনা সামনে হবে ইনশাল্লাহ দিনের সাথে অনেক কুসংস্কার জড়িয়ে আছে এগুলি থেকে সাফ করলেই দিনটা উজ্জ্বল হয়ে বেরিয়ে আসবে যেমন আমরা সালাত পড়ি শুরু করি নাইতুসলিয়া দিয়া একটা বেদা দিয়ে শুরু করলাম আবার শেষ করি আল্লাহ রহমিন দিয়া শুরু একটা বেদাত দিয়া শেষ আরেকটা বেদার দিয়া তার হ্যাঁ আসবে কি করে আপনার এক গ্লাস পানির মধ্যে যদি এক ফোঁটা গরুর ছনা গরুর পেশাব পড়ে আপনি সেই সেই এক গ্লাস পানি খান আর নাকি ফেলে দিবেন তা আল্লাহ কেমনি আপনার এই মুতওয়ালা এই নামাজ আল্লাহ নিত বেদাতের মুত হ্যাঁ মান আহাদুলা ই ক্যাতি কন্যা আছে যে কোন বেদাহাত করে বা কোনো বেদাহাতিকে আশ্রয় দেয় তার উপরে আল্লাহ সমস্ত ফেরিস্তার লানত গোটা মানব জাতির লান সরকার বলছে বিল্ডিংটা বানাও নীল নকশা সব ব্লু প্রিন্ট দিয়ে দিছে ভেন্টিলেটর নাই সরকারি নীল নকশা আর্কিটেক্ট সাহেব ভাবলেন যে ভেন্টিলেটর ছাড়া কেমন লাগে দিয়ে দেই উনি ভেন্টিলেটর দিয়ে দিচ্ছে সুন্দর সুন্দর ভেন্টিলেটর দিয়া বিল্ডিংটা করছে নির্মাণ করে যখন সরকারের কাছে এটা বুঝিয়ে দিতে গেছে সরকার মিলেতে মিলে দেখে তুমি ভেন্টিলেটর পাইলে কই আমার তো ভেন্টিলেটর ছিল না বিল বন্ধ কি বন্ধ বিল বন্ধ বিল বন্ধ বিল পাস হয় নাই কি করতে হবে এগুলি ভাঙ্গ ভেঙ্গে আবার যেভাবে নীল বলা আছে ওইভাবে বানাইয়া বিল সাবমিট করো তারপরে বিল পাস হবে এখন যদি আল্লাহ ধরে কেমতে দিনে তোরে কইলাম কায়েম করতি যেমন মোহাম্মদ সাল্লি সাল্লাম সালাদ পড়েছে সল্লু কামার্লি আমি যেভাবে সালাদ পড়তে আমাকে দেখো ঠিক সেইভাবে পড় তোমার এই ভেন্টিলেটর লাগাইলে যে সলাতের মধ্যে এইদিকে একটা ওইদিকে একটা এইদিকে নওয়াই তুয়ান ওইদিকে আল্লাহ আমিন এটা তো নীলকশায় নাই এখন দুনিয়াতে না আর্কিটেক্ট সাহেবকে বলবে যে ভাঙ্গি আবার নতুন করে নির্মাণ করে আনা যেহেতু সুযোগ আছে কিন্তু মরার পরে আখের হাতে নামাজ আবার ঠিক করার সুযোগ আছে তাহলে বিল বিল তো বন্ধ হয়ে যাইব এই বিল তো পাওয়া যাবে না হ্যাঁ একটা উদাহরণ দিলাম ইসলাম ঠিক যেমন আছে তেমন আনতে হবে কোরন পড়বো কোরআন পড়তে হলে কি লাগে একটা মন একটা জিওবা দুইটা চোখ লাগে কেউ যদি মনে করেন আমি মাদাসে ভর্তি হই নাই আমি আমি কেমনি কোরআন পড়ব ভুল কথা হেরার গুহার মধ্যে কি ছিল কোরআনের প্রথম ছাত্র মোহাম্মদ সাল্লা আলাইহি সাল্লাম যে কোরআনের ছাত্র হলেন এবং শিখলেন কি ছিল ভর্তি ফরম ছিল চার চারকপি ছবি ছবি লাগবে। আর এই দেখো আকাশ থেকে ফর্মটা নিয়ে আসছি এটা একটু ফিল করে খাদিজের সাথে পরামর্শ করে ফর্মটা ফিল আপ কালকে জমা দিও তো তোমার একটা জিনিস দেব আর এটা কিন্তু ভর্তি ফি দুই টাকা জিবিরাইল যদি বলতো মোহাম্মদ এটা ফর্ম ফিল আপ করো দুই হাজার টাকা আনো চার কপি ছবি জমা দাও আবার আইডি কার্ড যদি এইভাবে কইতেন তো মোহাম্মদ সাহসালাম বলতেন যে বাবুরি আমার এত এত কিছু করতে পারতেন না তোমার এটা তুমি লই যাও কিছু নেই এই জন্য মাদ্রাসা সিস্টেম আমরা পড়াই মাদাসা আমারও আছে দশ বারোটা মুক্ত আছে কয়েক হাজার আছে আলহামদুলিল্লাহ কিন্তু কোরআন এগুলির মহতাজ না কোরান পৃথিবীর কোন শিক্ষা ব্যবস্থার মহতাজ না সকল শিক্ষা ব্যবস্থা কোরআনের মহতাজ কোরআন সর্বত্র সকল রোমে ঘরে গাছতলায় পুকুর পাড়ে রাস্তায় ঘাটে বাজারে নগরে অফিসে আদালতে খেতে বাগানে খামারে কোরআন সর্বত্র নাজির হয়েছে মোহাম্মদ সাল্লা সাল্লামের উপরে কোরআন নাজিল হয়েছে উঁটির উপরে আছেন ওই সময় গোড়ার উপরে আছেন ওই সময় উনি শুয়ে আছেন ওই সময় আয়সাল ল্যাপের ভিতরে ওই সময় তিনি যুদ্ধের ময়দানে যুদ্ধ করছেন ওই সময় আরাফাতের ময়দানে দাঁড়িয়ে আছেন খোদ দিবেন ওই সময় তার মানে কোরআন সর্বা সকল অবস্থায় যখন যেখানে আছেন সে অবস্থায় নাজিল হয়ে কোরআন কি শিখালো এটা শিখাল যে এই কোরআন শিখতে কোন সিস্টেমের দরকার কোরআন কোন এতটা সার্বজনীন করা আছে এটাকে মুনকে হাইয়ান বলেন নবীজির সাথে আমি মদিনায় দেখা বাজারে দেখা আমি বাজারে ব্যবসা করতে গেলাম ওনার সাথে কয়েকটা কথাবার্তা হলো আমার পছন্দ হয়ে গেল তো উনি ওখানে সুরে আলাক সুরে সাববে ইসমান রব্বিকাল আলা কয়েকটা সুর আমি বাজারে বসেই মোহাম্মদ রসুল সাল্লাম থেকে আমি শিখে ফেলছি বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র আমাদের করা মাদাসাগুলি ঠিক আছে ওটা বড় বড় হাফেজ তৈরি হবে বাট শুধু কোরআনের শিক্ষা জন্য পৃথিবীর কোন গদ দুয়ারও লাগবে না একটা গর্তইলে হবে হেরা গুয়ার মতো একটা গর্ত কেন কোরআন কোন বড় বিল্ডিং এ নাজিল হয় নাই কোন ইউনিভার্সিটিতে নাজিল হয় নাই কোন বিরাট রাজপ্রাসাদের ভিতর আসে নাই আসে গুহার গর্তের ভিতরে এটা বুঝাইছে যে এটা শিখতে তোমার গদ আরও লাগবে না موسی আলাইহিস সালামের কাছে ওহি চলে আসে গাছের তলায় ঈসা আলাইহিস সালামের কাছে কিতাব চলে আসে টিলের উপরে মোহাম্মদ সাল্লামের কাছে চলে আসছে গুহার ভিতরে দুনিয়ার এই আকাশের স্বামী আনার নিচে যেখানে যাও যেখানে থাকো সেখানে কোরআন পড়বা শিখবা আমার কাছে খুব ভালো লাগে যখন ট্রেনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিট পাই নাই দাঁড়িয়ে আছে কোরআন পড়তেছি কি মজা সিট যে পাই নাই ওটা আর মনে আসে না তখন রিক্সায় বসে পড়েন হ্যাঁ খেতে কাজ করতেছেন কোরআন আছে মুখে পড়তে থাকেন আসলে নবী সাল্লাম যে জিনিস যেভাবে নিয়ে এসছেন সেইভাবে উপরে যদি আমরা কতগুলি ভাব যুক্ত করে দেই কতগুলি সিস্টেম চাপিয়ে দেই জটিল হয়ে যায় কি হয়ে যায় জটিল হয়ে যায় একদম সহজ সাবলীল এই জন্য এখন ফিনল্যান্ড এবং ইউরোপের বহু রাষ্ট্র এগুলিতে পরীক্ষাই তুলে দিছে কোনো পরীক্ষা নেই একেবারে চূড়ান্ত পর্যায়ে গিয়ে কিছু পরীক্ষা কিসের পরীক্ষা মেয়ে কি এক শিক্ষা ব্যবস্থা আমাদের দেশে হায় রে হায় গুঁড়া গুঁড়া বাচ্চা পরীক্ষার প বুঝে না হে পরীক্ষা দিদি দি তা জান এই বাচ্চারে পরীক্ষা বুঝেতে গিয়া মা বাবারও আগা মাথা কিচ্ছু নেই খালি পরীক্ষা আমার বাচ্চার মায় কইল বই তো কিনছো এখন তো গাইড কিনতে হবে এক একটা বিষয় নাকি তিন চারটা জীবনে কোনো গাইড করি নাই কি একটা কি কি বাইর করছে এগুলি যারা বাইর করছে তারাও বুঝে না বুঝেন না এইসব সিস্টেম পড়ে সতেরো আঠারো বছরের ড্যাম হয়ে যাবে ব্রেইন ড্যাম হয়ে যাবে মোহাম্মদ সাল্লামের সেনাতে মুস্তাকিমের মধ্যে এগুলি জটিলতা নাই বিশ্ব ইনশাল্লাহ সেদিকে ফিরে যাবে ইনশাল্লাহ বাংলাদেশও এগুলি হবে দেখুন আল্লাহর রহমত হলো আপনার উপরে যদি আপনি আপনার উপরে আমল করতে পারেন তাহলে এই দিনের সরাতাল মুস্তাকিমের এটা সম্পর্ক রহমান রাহিম নামের সাথে একটা ব্যক্তি আল্লাহর রহমত পেয়েছে কিনা এটা বুঝবেন যদি দেখেন সে মোহাম্মদ সাল্লামের পারবেন যে হ্যাঁ আল্লাহ তাকে বিশাল বিশাল দয়া রহমত দিয়েছেন আল্লাহ তাকে আল্লাহ হেদায়ত করেছে। এই হেদায়তে দুনিয়া টেনে আনবে এই হেদায়তে টেনে আনবে দুনিয়া আখেরাতের সকল সাফল্য হেদায়তে টেনে আনবে এহ দিন সেরোত মোস্তাকিম দিন সাহস ঘরে সুখী হতে চান সুখী হতে চাইলে কোন সোফার দরকার নাই কোনো খাটেরও দরকার নাই পালংয়ও দরকার নাই প্লাজমা টিভিরও দরকার নাই এসিরও দরকার নাই। সেরাতে মোস্তাকিমে বলা আছে তিনটা জিনিস হলো তুমি বিশ্বের রাজা সারা পৃথিবীর রাজা তুমি কয়টা জিনিস তিনটা জিনিস আর এখন তো খাট পালং প্লাজমা টিভি সোফা এটা সেটা কিনতে কিনতে স্বামীগুলির জীবন সারা সুদ ঘুষ খাইয়াও ভরে না কয় জিনিস তিন জিনিস কি সহজ আয়েশার ঘরে উমে সালমার ঘরে নবীজির ঘরে তিনটাই ছিল এই জন্য বিশ্ব সুখী পরিবার ছিলেন তারা তিন জিনিস কি মানস বাহি একটা নিরাপদ ঘর নিরাপদ একটা ঘর কুঁড়ে ঘর পণ্য কুটির যাই হোক আপনাকে কেউ মারতে আসবে না গুলি করবে না এমন একটা পরিবেশে আছে নিরাপদ একখান ঘর দুই নম্বর সুস্থ একখান শরীর একটা শরীর তিন নাম্বার ইন দ হুকুতু ইওমিহ এক দিনের খাবার বাস ফাকান্ন মাহিজাত লাহুদ দুনিয়া বিহাজা ফি রিহা যেন দুনিয়া জর্সিকো শুদ্ধ তার সামনে আল্লাহ একত্রিত করে দিয়ে দিয়েছেন তারে প্রেসিডেন্ট ট্রাম্প একদিনে কয়দিনে নিরাপদতম করে কয়দিনের একদিনের যদি ওনাকে কেউ বলে আগামী কালকে নিরাপত্তা শুদ্ধ আজকে দিয়ে দিলাম কালকে কিন্তু নিরাপত্তা দেওয়া যাবে না উনি মানবে দরকার না আজকের টা শুধু আমার আজকে দরকারে কালকেরটা আমি কালকে নিব ট্রাম্পের যদি একদিনে নিরাপত্তা লাগে একদিনের আগামীকালকের টা আজকে নেওয়া সম্ভব না নেবও না আপনার কদিনের তাহলে আপনি আর ট্রাম্প এক সমান আচ্ছা আপনা প্রেসিডেন্ট ট্রাম্পের কয়দিনের সুস্থতা লাগে একদিনে যদি বলা হয় আগামীকালে সুস্থতা শুদ্ধ আজকে দিম কালকের আর আপনার শরীর সুস্থ থাকবে না এটা নেবে তাহলে একদিনে একদিনের সুস্থতাই লাগে দুই দিন তিন দিনে সুস্থতা লাগে না কাজে আসে না অকল্পনীয় বিষয় ফালতু বিষয় একদিনে কয় দিনের খাবার খান আপনারা মা যদি বলে বাবারে আজকে যা খাবার খাইয়ালো কালকে আর খাবাই না এটা মানবেন একজন মানুষের একদিনে একদিনের খাবার লাগে একদিনে শুধু একদিনের সুস্থতা লাগে একদিনে শুধু একদিনে নিরাপত্তা লাগে দুই দিনেরটা লাগে না তো একদিনের খাবার একদিনের সুস্থতা একদিনের নিরাপত্তা আমাদের কার নাই বলেন হাত তোলেন দেখি সবাই তো আছে আছে না তো কি এত চিন্তা কিসের দুনিয়াতে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জীবন ধরা এটাই ছিল ফ্রান্সে সারা পৃথিবীর সমাজ বিজ্ঞানীদের অর্থনীতিবিদদের একটা মিটিং হয়েছিল তিরিশ দিন ব্যাপী যে বিশ্ব অশান্তির মূলে কি বর্তমান বিশ্বে এত উন্নতি এত আবিষ্কার তার তারপরে অশান্তির কারণ কি তিরিশ দিন গবেষণা পরে তারা বলছে আল ইস্তেহাক লাগামহীন ভোগ লাগামহীন ভোগ আর লোভ এটাই বর্তমান বিশ্ব অশান্তির মূল কারণ আমি সাইকেল একটা কিনছি চোদ্দ বছর চালাইছি চোদ্দ বছরে আমার টায়ার একটা একবারে গেছে চোদ্দ বছর চালাইছি চোদ্দ বছর পরে টায়ার একটা গেছে মোটর সাইকেল একটা চালাইতাম নয় বছর চালাইছি সুজুকি হান্ডেড হ্যাঁ নয় বছর চালাইছে একদিন সন্ধ্যায় নরসিন্দি জামিয়া কাশ্মিয়া থেকে রেশি মাগরিব পরে পরের দিন দুপুরে রংপুর বুঝেন না আপনারা তো মনে করতেন হুজুর মানুষ উনি উনি হাঁটাও তো ওনার জন্য মানে হয়তো হুজুরে হাঁটতেও জানে না আগের যুগে তো যারা উলিয়া উলিয়া বুজুর্গ হাঁটলেও বুজুর্গি চলে যেত উনি কিসের বুজুর্গ ল্যাংঠ্যাং ভাঙ্গে যদি পালকিতে সরতে পারিস যেন একজন আল্লাহর অলি ফেরেস্তা না যে যত পঙ্গু অথর্ব সে তত বড় আল্লাহর অলি এই এই সমাজে আর ওমরের সময় ওমর যদি দেখতো যে কেউ আস্তে আস্তে হাঁটে পিছন দিয়ে দৌড়া দিয়ে সভাং করে এক বাড়ি বেড়তো এই তুই তো ইসলামকে মেরে ফেলবি তোরে হাঁটা দেখলে ইসলামের শত্রুদের সাহস বেড়ে যাবে যে এই নি মুসলমান এটা কি করবো হাঁটা দেখতেই তো বোঝা যায় যে কত মরার ঘরে মরা বুঝেন না তো বলতেছিলাম যে সুজুকি মোটরসাইকেল এটা আমি কিনছিলাম তেরো হাজার টাকা দিয়ে নয় বছর চালাইয়া পরে তেইশ হাজার টাকা বিক্রি করছি নয় বছর চালাইয়ে তেইশ হাজার টাকা বিক্রি করছি তখন এগুলি চাহিদা ছিল না এখন তো হলো দুই বছর পরে আরে মডেল নতুন মডেল আসছে এই চাহিদার কারণে এখন বিশ্ব অশান্তি বিশ্ব অশান্তি স্বামীর ঘরে শান্তি নেই স্ত্রীরা এমন এমন আবদার করে বসে কারণ সব তো দেখে দেখলে এটা আমার লাগবে এই দেখানোটাই মহাবিপদ দেখলেই চাহিদা তৈরি হয় লাই ইউ সে কান্না আন ইউ সাব আই কুমো সর ওই যুগ আসতেছে আকাশ থেকে সমস্ত মন্দ তোমাদের উপর ঢেলে দেয়া হবে স্যাটেলাইট চোদ্দোশো বছর আগের হাদিস যে আকাশ থেকে মন্দ ঢেলে দেওয়া হবে হাত আবলুগাল ফায়া পা মরুভূমি পর্যন্ত চলে যাবে মরুভূমিতে টাবু একে টানাইছে টাবুর ভিতরে উল্টে ছাতা হয়েছে ডিস এন্টিনার আগে রেখেছে তো এই দিন আসছেন মুস্তাকিম সহজ লাইফ আমি সহজ লাইফ খুব ভালোবাসি আমি একলা চলি সারা বাংলাদেশ একা করি কেউ নেই লাগে কোনো কাঁধে মনে আজকে আমার সাহেব গণনাক্রমে উনি সাথে আছেন আসেন একলাই চলে যাই সিম্পল লাইফ কখনো রিক্সায় কখনো ট্রেনে তো ট্রেনে উঠলে সবাই তো চিনে মুখ এটা তো পরিচিত আরে মোটামুটি সিটটির অসুবিধা হয় না আমরা ওই কম বক্ত না যে আমাদের দাঁড় করাই তুই আমরা বসে থাকবো এটা সম্ভব না যখন দেখে কোরআন হাতে তখন সবাই নিজেরা কষ্ট করে কিন্তু আমার জায়গাটা করে দেয় তো ওই সিম্পল লাইফ যে কত আরামের কত মজার কত শান্তির এটা দেখি এই দিন আসল মুস্তাকিম আল্লাহ তালা সেই মহাম্মদি লাইফ সাল্লাম জীবন জীবনধারাটা এইটাই আল্লাহ দেন এটাই সরল পথ সর্বক্ষেত্রে সরল পথ ওমর শাসন কর্তা মরুমিতে ঘুমিয়ে আছে ইটের উপরে মাথা দিয়ে বালুর উপরে কি সুন্দর লাইফ চিন্তা করে থাকে কি সুখ যে ওমর ওই বালুর উপরে পাইছে আজকের এসি রুমে জাজিমের উপরে যারা তারা এটা কল্পনা করতে পারবে ঠিক না ক্যাপসুল নাই আসলে আসলে আজকে সময় তো অনেক হয়ে গেছে এই জন্য আপনাদেরকে ঘুমের টাইমে ওয়াচ করা এটা একটা সেরাতে মুস্তাকিমের খেলা এখন তো সাড়ে এগারোটা বেজে গেছে আল্লাহ আমাদেরকে সেরাতে মুিমের দিশা দান করুন সেরাতে মুস্তাকিম সাল্লাম তিনি তার জীবনটা পুরোটাই সেরাতে কি সেরাতে মুস্তাকিম কোনো টেনশন নাই কোনো বাগাড়ম্বর নাই কোনো বাহুল্য নাই জীবনে ইনশাআল্লাহ আরেকদিন আরেকটা বক্তব্যে আমি সেরাতে মুস্তাকিমের বিষদ একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব আজকে যেহেতু সময় অনেক হয়েছে আপনারা ঘুমাতে যাবেন আমি এখানেই আজকে সমাপ্ত করবো সোভান আর কারো কোনো আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করুন বাংলাদেশকে আল্লা তালা এমন নেতৃত্ব দান করুন যারা আমাদেরকে রহমত করবে আল্লাহকে ভয় করবে যারা এই দেশ এই জাতির সেবা করবে যারা প্রতিটি বিদ্যালয়ে কোরআন শিক্ষা চালু করবে তহাজিবুল এই মাদ্রাসাটি যেমন কোরআনকে বরণ করেছে প্রত্যেকটি বিদ্যালয়কে কোরআনকে বরণ করে নেয়ার তৌফিক আল্লাহ তালা দান করেন এই বিদ্যালয়কে আল্লাহ কবুল করুন কোরআনের এই বিদ্যালয়কে আল্লাহ তালা বিশ্বের বুকে সেরা একটি বিদ্যালয় হিসেবে মর্যাদা দান করুন